প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা আলাইকুম কেমন আছো তোমরা ভালো আছো তো আকুরি আমিও ভালো আছি আমি মোসাম্মদ ফরিদ আক্তার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তোমাদের সাথে আছি তোমাদের পত্র উমেন ইন পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই পত্র নিয়ে তোমাদের সাথে আছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে যে টপিকটি আলোচনা করব এটি অত্যন্ত যুগোপযোগী এবং সমসাময়িক একটি বিষয় সেটি হচ্ছে বিশ্বায়ন গ্লোবালাইজেশন এবং বিশ্বায়নের উপর নারীর উপর বিশ্বায়নের যে প্রভাব সেটি আমরা আলোচনা করব প্রথমে আসি আমরা যে বিশ্বায়ন কী প্রিয় শিক্ষার্থীরা বিশ্বায়ন হচ্ছে শ্রম এবং পুঁজিবাজারের একটি রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যে আদান প্রদান তথ্য ও প্রযুক্তির যে আদান প্রদান এবং সংস্কৃতির এক দেশের সাথে আরেক দেশের সংস্কৃতির যে আদান প্রদান সবই হচ্ছে বিশ্বায়নের প্রভাব বিশ্বায়নের প্রভাবে মানুষ আজকে ঘরে বসেও কিন্তু সে সমগ্র বিশ্বের সাথে সে জড়িয়ে পড়ছে সমগ্র বিশ্বের খবর সে পাচ্ছে বিশ্বকে আজ মানুষ হাতের মুঠো নিয়ে এসেছে এই বিশ্বায়নের প্রভাবে বিশ্বায়নের প্রভাবে শ্রম বাজার যেমন হয়েছে উন্মুক্ত তেমনি পুঁজি বাজারও হয়েছে উন্মুক্ত এবং শিল্প সংস্কৃতি সভ্যতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে এই বিশ্বায়ন আমরা পাশের দেশে কি হচ্ছে আজকে আমরা সুস্ট্রি কিন্তু আমরা জানতে পারি এই বিশ্বায়নের প্রভাবে এবং সমগ্র বিশ্বকে আজ আমরা মনে করি যে সমগ্র বিশ্বের মানুষকে আজ আমরা মনে করি কি যে আমরা বিশ্ববাসী হিসাবে নিজেদেরকে মনে করি বিশ্বকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য বিশ্বায়নের কিন্তু কোনো জুরি নেই বিশ্বায়নের ফলে মানুষ আজকে আকাশ সংস্কৃতিকে কেন্দ্র করে সমগ্র বিশ্বকে আজ এক করে ফেলেছে এই বিশ্বায়ন মানুষ যেখানে যেতে চাচ্ছে সে দেখে নিতে পারছে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সেই জায়গাটি তার জন্য উপযুক্ত কি না সে জায়গাতে সে যেতে পারবে কিনা প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি আজ বিশ্বায়নের প্রভাবে প্রভাবিত না হতাম তাহলে কিন্তু আজকে সে কোথায় ঘূর্ণিঝড়ে মানুষ মারা যাচ্ছে আমেরিকায় ভোট হচ্ছে সেখানে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে তো এই যে বিষয়গুলো সেটি নিয়ে কিন্তু আমরা জল্পনা কল্পনা করছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে কী হচ্ছে সেটা নিয়ে আমরা জল্পনা করছি বিশ্ব রাজনীতি নিয়ে আমরা ভাবছি বিশ্বের শিল্পাঙ্গন নিয়ে ভাবছি খেলাধুলা নিয়ে ভাবছি এ সবই সম্ভব হয়েছে বিশ্বায়নের ফলে বিশ্বের ফলে আমরা আজকে বিশ্বের যেখানে ফুটবল অথবা ক্রিকেট হোক না কেন আমরা কিন্তু সেজন্য আমরা কিন্তু পিছিয়ে নেই আমরা বিশ্বায়নের কারণে আমরা তার সাথে সাথে আমরা যোগ দিচ্ছি যদি আমরা যেতে না পারছি আমরা ঘরে বসেই কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় চ্যানেলগুলো থেকে আমরা আমাদের প্রয়োজনীয় খবরাখবর নিচ্ছি ইভেন আমাদের দেশেও কোথায় কি হচ্ছে না হচ্ছে এই সবগুলো খবর কিন্তু বিশ্বের সাথে সাথে চলে যাচ্ছে আজকে কোভিড এর জন্য এই যে আমরা ঘর বন্দি হয়ে রয়েছি কেন কতজন মানুষ আমার তোমার পরিবার আক্রান্ত হয়েছে আমরা কিন্তু আসলে সেটি সঠিক কিন্তু কোনো দিক নির্দেশনা কিন্তু আসলে আমরা দিতে পারবো না আমরা যদি দিতে পারতাম তাহলে কিন্তু আমরা এই যে সঠিক এবং স্বাভাবিক কোনো জীবন আমরা যাপন করতে পারতাম না আমরা শুধুমাত্র টিকে রয়েছে কিভাবে বিশ্বায়নের ফলে আমেরিকা মানুষ কীভাবে চলছে ইংল্যান্ডে কীভাবে চলছে সুইজারল্যান্ডে কীভাবে চলছে বা আফ্রিকান কান্ট্রিগুলিতে মানুষ কীভাবে চলছে কোভিড নাইন্টিনে আমরা তারই উপর ভিত্তি করি কিন্তু আমরা নিজেদেরকে এই সম্পূর্ণ চ্যালেঞ্জের মধ্যে রেখে আমরা কিন্তু টিকে রয়েছি প্রিয় শিক্ষার্থীরা সুতরাং বিশ্বায়ন আমাদেরকে যেমন করেছে বিশ্ব বাজারকে উন্মুক্ত আমাদেরকে করেছে সমৃদ্ধ বিশ্বায়নের ফলে আমরা আমাদের স্বাস্থ্য আমাদের পরিবার সব কিছুকে আমরা কিন্তু সুন্দরভাবে পরিচালিত করতে পারছি প্রিয় শিক্ষার্থীরা আমরা আসলে যত কিছুই বলি না কেন যত কিছুই করি না কেন আমরা কখনোই নিজেরা একা চলতে পারবো না সমাজ সভ্যতা বিশ্বকে নিয়ে আমাদের চলতে হবে সুতরাং এই বিশ্বায়ন আমাদের এই পথ চলাকে করেছে সুগম বন্ধু শত্রু সবে আমরা চিনতে পারি এই বিশ্বায়নের কারণে কোন রাষ্ট্রের সাথে চলাচল করলে আমরা ভালোভাবে চলতে পারবো কোন রাষ্ট্রের সাথে আমাদের চুক্তি কেমন হবে তাদের সম্ভার কেমন আছে পুঁজি কেমন আছে তাদের প্রাকৃতিক সম্পদের সাথে আমাদের প্রাকৃতিক সম্পদের যে আমরা বিনিময় করব, সেটি আসলে কতটা ভালো হবে এই বিষয়গুলো এটা কিন্তু আসলে বিশ্বায়নের প্রভাবে কিন্তু সম্ভব হয়েছে তো এখন আমরা যেটা আলোচনা করব যে নারীর উপর আসলে বিশ্বায়নের প্রভাবটা কী নারীর উপর বিশ্বায়নের প্রভাব যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের সামাজিক প্রেক্ষাপটটি আমাদেরকে আসলে একটু দেখতে হবে আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীরা অত্যন্ত দরিদ্র শ্রেণীর একটি জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে কিন্তু অবহেলিত একটি জনগোষ্ঠী তারা অত্যন্ত দরিদ্র একটি জনগোষ্ঠী আমাদের ভূমিহীন যে পরিবারগুলো আছে তার মধ্যে পঁচিশ ভাগ নারী প্রধান পরিবার এখানে পুরুষেরা অভাবের কারণে নারীদের উপর সংসার এবং সন্তানের বোঝা চাপিয়ে দিয়ে তারা চলে যান ফল ফলে পরিবার প্রধান হয়ে যান মা এবং তিনি খেটে কষ্ট করে কিন্তু এই তার সংসার তিনি পরিচালিত করেন বিশ্বায়নের ফলে পুঁজিবাজার উন্মুক্ত শ্রমবাজার উন্মুক্ত আমাদের গার্মেন্টস শিল্পে নারীরা যেভাবে কাজ পাচ্ছে তার তার কারণ কিন্তু বিশ্বায়ন বিভিন্ন দেশ থেকে অর্ডার আসছে আর নারীরা যেহেতু কাজের জন্য তাদেরকে তাদের সংসার চালানোর জন্য কাজ প্রয়োজন তাই তারা সেই কাজে কিন্তু তারা যাচ্ছে এরপরে আসো আমাদের অন্যান্য নারীরা যারা আছেন ঘরে বাইরে কাজ করছেন তারা তাদের খাবার তাদের রুচি তাদের পছন্দ সব কিছুর কিন্তু তাদের মধ্যে বিশ্বায়নের প্রভাব পড়ছে তারা টিভি দেখছে খবর পড়ছে প্রত্যেকটা কিছুই কিন্তু তারা জানছে শুনছে কিন্তু বিশ্বায়নের ফলে এবং তাদের জীবনযাত্রার যে মান সেটা কিন্তু তারা উন্নত করছে বিশ্বায়নের বিশ্বের সমস্ত বিশ্বের নারীদেরকে দেখে তারা নিজেদেরকে আরও বেশি সমৃদ্ধ করছে তাদের জীবনকে তারা এগিয়ে নেওয়ার মতো করে তারা তৈরি করছে ইভেন তাদের যদি কন্যা থাকে বোন থাকে তাদেরকে তারা উৎসাহ দিচ্ছে আরও এগিয়ে যাওয়ার সমগ্র বিশ্ব তাদের জন্য তার তারা এটা মনে করে এভাবে তারা নিজেদেরকে এগিয়ে নিয়েছে বিশ্ব বিশ্বায়নের ফলে বিশ্বায়নের ফলে নারীকে গৃহমুখী নারী এখন কিন্তু বহির্মুখী হচ্ছে তারা দেখছে বিভিন্ন দেশের নারীরা কিভাবে চলাচল করছে রাতের বেলাতেও নারীদেরকে চলাচল করতে দেখা যায় যদিও পরিবেশ পরিস্থিতির কারণে নারীরা অনেক সময় পিছিয়ে যাচ্ছে বিভিন্ন কিছুতে কিন্তু তথাপি আজকে বহির্বিশ্বে যেভাবে নারী নেত্রীর বিকাশ ঘটছে বাংলাদেশেও কিন্তু নারী নেত্রীর বিকাশ ঘটছে বিশ্বে যেভাবে নারীরা পরিবার প্রধান থাকছে বর্তমান এই সমাজে সময়েও নারী কিন্তু পরিবার প্রধান থাকছেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা বিষয় নারীকে করেছে একেবারে আত্মপ্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত নারী নিজেকে নিয়ে চিন্তা করতে পারছে তারা তথ্য প্রযুক্তির ব্যবহার করতে জানছে তারা বিভিন্ন বিষয়ে তারা যে সৃজনশীলতাকে তারা মেলে ধরতে পারছে বিশ্বায়নের ফলে আজকে যদি আমরা আমাদের যেটা করণীয় দেশে বিশ্বায়নকে নারীদের পথকে উন্মুক্ত করে দেওয়া নারীদেরকে কোনোরকম বাধা না দেওয়া তারা যেভাবে তাদেরকে সমৃদ্ধ করতে পারে তারা যেন সেভাবে তাদেরকে সমৃদ্ধ করতে পারে আমরা সেটিকে আমরা অত্যন্ত উৎসাহ দিব আশা করি প্রত্যেকে আমরা নারীদেরকে সাহায্য সাহায্য সহযোগিতা করবো নারীরা ইদানিং দেখা যাচ্ছে যে আগের শাড়ি বোরখার অন্তরালে নিজেদেরকে ঢেকে রাখত কিন্তু বর্তমানে কিন্তু নারীরা সেরকম তারা সালোয়ার কামিজ কুর্তা না এর পাশাপাশি শাড়ির পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের জিন্স টি শার্ট তারপরে পড়ছে কেটস পড়ছে কেন কারণ হচ্ছে চলাচলের সুবিধার জন্য দ্রুত এগুলি চাপিয়ে নিলে বারো হাত গজের এই শাড়ি দিয়ে নিজেকে পেঁচানোর থেকে সে সে যে তার সুবিধাটা অনেক বেশি পাচ্ছে সে চলাচলের সুবিধা রাস্তাঘাটে চলাচলের সুবিধার জন্য সেগুলো করছে সে তার খাদ্য অভ্যাস পরিবর্তন করছে খাদ্য অভ্যাস পরিবর্তন করার ফলে নারীদের কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে চলাচল করছে এবং এতে এতে কিন্তু নারীদের কিন্তু সেরকম স্বাস্থ্য ঝুঁকি কিন্তু থাকছে না বিশ্বায়ন আসলে তার জাদুর কাঠির ছোঁয়া কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যেমন রেখেছে নারীদের উন্নয়নের ক্ষেত্র থেকেছে না রেখেছে নারীর ক্ষমতায়নের ক্ষেত্র বিশ্বায়নের প্রভাব আছে আমরা বহির্বিশ্বের যে নারী নেত্রীদেরকে যেভাবে দেখি তাদের অন্য প্রতিদ্বন্দ্বিতাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে আসতে তেমনি আমাদের দেশের নারীরাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে তবে আমাদের দেশের নারীদের এগিয়ে আসাটা আসলে সেরকম আসানোর নয় এটা অত্যন্ত চ্যালেঞ্জিং তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে সরকার এবং আমাদের যারা পৃষ্ঠপোষক আছেন পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে এগিয়ে নিলে বিশ্বায়নের সাথে এই বিশ্বায়নের প্রভাবে তারা তাদের জীবনে যেমন জীবন এবং জীবিকায় যেমন পরিবর্তন আনতে পারবে তেমনি সমাজেও তারা রাখতে পারবে তাদের সমৃদ্ধ ভূমিকা এবং এতে সমাজ কিন্তু একজন একজন নারী কিন্তু তার ঘরের কাজের পাশাপাশি বাইরের কাজ করছে এবং বাইরের কাজ যদি যখন সে করছে ঘরে কাজ থেকে সে মুক্তি পাচ্ছে না যার ফলশ্রুতিতে তাকে কিন্তু একেবারে অত্যন্ত কঠোরভাবে তার সব কিছু তাকে পালন করতে হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা নারীকে আরও এগিয়ে নিব আমরা আমাদের মা বোনদেরকে ইজ্জত করব। তা তারা যদি তারা যেভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চায় আমরা যেন তার পথে বাধা হয়ে না দাঁড়াই পরিবারের সদস্যদের প্রত্যেকে এরা খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়লাম বিশ্বয়নকে বিশ্বায়নে নারীদের বিশ্বায় নারীদের উপর বিশ্বায়নের প্রভাবটা কতটা কার্যকরী ছিল এটাগুলো আমরা দেখলাম তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা ফলো করবে দেখবে তোমরা ভালো থাকো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ